নমস্কার দর্শক বন্ধুরা লিপিজ কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি মশলা বাটার ঝামেলা ছাড়াই রুই মাছের ঝোলের একটি দারুণ টেস্টি রেসিপি নিয়ে একবার আমার মতো করে এভাবে মাছের ঝোল বানিয়ে দেখুন স্বাদ একদম মুখে লেগে থাকবে আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি চার পিস রুই মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি চেষ্টা করবেন মাছের ঝোলের জন্য সবসময় ফ্রেশ মাছ ব্যবহার করতে মাছের মধ্যে প্রথমে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো লবণ হলুদকে খুব ভালো করে মাছের সঙ্গে হাত দিয়ে ঘষে ঘষে মেখে নেব মাছে লবণ হলুদ মাখা হলে দশ মিনিট রেখে দেব ম্যারিনেট হওয়ার জন্য মাছ ম্যারিনেট হতে থাক সেই সময় আমি নিয়ে নিয়েছি দু ইঞ্চি পরিমাণ আদার টুকরো এবার আদাকে একটি মিহি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি সমস্ত আদা গ্রেট করা হলে আমি একটি ছোট বাটির মধ্যে তুলে নিলাম এরই মধ্যে মিশিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদের গুঁড়ো আর মিশিয়ে দিচ্ছি হাফ টি স্পুন আরও হাফ টি স্পুনের বেশি অর্থাৎ ওয়ান টি স্পুনের একটু কম লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিচ্ছি ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো আর এখানে নিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো ওয়ান টি স্পুনের একটু বেশি মাছের ঝোল রান্নায় জিরের পরিমাণটা একটু বেশি দিতে হয় তাতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো হয় এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ স্পুনের থেকেও কম লবণ আর দিচ্ছি কয়েক দানা চিনি এবার এখানে অল্প জল মিশিয়ে দিচ্ছি জলটা কিন্তু গরম নয় নর্মাল রুম টেম্পারেচারে রাখা জল জল দেওয়ার পর ভালো করে সমস্ত মশলাকে মসৃণ করে জলের সঙ্গে মিশিয়ে নিলাম এভাবে রান্না শুরু হওয়ার অন্তত পাঁচ দশ মিনিট আগে জলের মধ্যে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে রাখলে গুঁড়ো মশলা সুন্দর ফুলে যায় আর তাতে করে রান্নার গ্রেভিটা সুন্দর তৈরি হয় এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় পাঁচ ছটার মতো পটল পটলের খোসা অল্প অল্প রেখে ছাড়িয়ে নিয়েছি আর এভাবে আড়াআড়ি আড়ি দুটুকরো করে কেটে নিয়েছি দুটি মাঝারি সাইজের আলুকেও এরকম লম্বা লম্বা একটু মোটা সাইজ করে কেটে ধুয়ে রেখেছি নিয়েছি মাঝারি সাইজের একটি টমেটো আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা টমেটোকে বেশ ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আর কাঁচা লঙ্কাতে একটু চিরা লাগিয়ে রেখে দিচ্ছি এবার কড়াই গরম করে নিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি সর্ষের তেল তেল দেওয়ার আগে কিন্তু কড়াই গরম করে তারপর সর্ষের তেল দিতে হবে তেলকে ভালো করে কড়াইতে এভাবে স্প্রেড করে দিতে হবে তাতে করে কড়াইতে একটি ননস্টিকি লেয়ার তৈরি হয়ে যায় আর তাতে করে মাছ ভেজে নিতে বেশ সুবিধে হয় তেল একদম ধোঁয়া ওঠা গরম হলে তারপর লবণ হলুদ মাখানো মাছগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য প্রথম অবস্থায় একটু সময় মাছ ছেড়ে দেওয়ার পর অপেক্ষা করতে হবে নিচ থেকে সুন্দর রং ধরলে এবার মাছকে পাল্টে নিচ্ছি দুদিকেই হালকা সোনালি রঙ ধরা পর্যন্ত ভেজে নিয়ে মাছকে নামিয়ে নিচ্ছি এর থেকে কিন্তু বেশি কড়া করে ভাজবার প্রয়োজন নেই মাছকে এরকম হালকা রঙ ধরিয়ে ভেজে নিলেই মাছের ঝোলে খেতে বেশি ভালো হয় মাছগুলো নামিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই আমি সমস্ত আলুগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেয়ার জন্য আলু দেওয়ার পর এখানে আলুর পরিমাণ মতো লবণ মিশিয়ে দিচ্ছি আলু ভেজে নেওয়ার সময় লবণ দিলে আলুর ভেতর পর্যন্ত ভালো করে লবণটা ঢুকে যেতে পারবে মোটামুটি পাঁচ মিনিট মতো সময় নিয়ে আলুকে আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি যাতে করে আলুর গায়ে একটা সুন্দর ক্রিস্পি লেয়ার ধরে যায় আলুতে হালকা রঙ ধরিয়ে আলু ভেজে তুলে নিয়েছি এবার পটলগুলোকে একই রকমভাবে কষিয়ে নেব আর তার জন্য পটলের পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আমি কিন্তু আলু আর পটলকে হলুদ দিয়ে ভাজা করছি না যেহেতু মাছে হলুদ ছিল সেই হলুদ তেলের মধ্যে আছে পটলকেও আমি হালকা লালচে রং ধরিয়ে পাঁচ মিনিট সময় নিয়ে ভেজে নামিয়ে নিলাম এবার আরও একটু তেল যোগ করে দিয়েছি গরম তেলে এখন আমি ফ্লেম অফ করে মিশিয়ে দিচ্ছি কোয়াটার চামচের মতো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের পরিমাণটা কিন্তু খুবই কম দিতে হবে খুব বেশি দেয়া যাবে না আর দিয়ে দিয়েছি একটি তেজপাতা ছিঁড়ে একদম কম ফ্লেমে বা ফ্লেম অফ করে গরম তেলে পাঁচ ফোড়নকে একটু হতে দেব পাঁচ ফোড়ন কিন্তু পুড়ে গেলে রান্নার স্বাদ তেতো হয়ে যায় তারপর ফ্লেম অন করে আমি এখানে টুকরো করে রাখা টমেটো যোগ করে দিয়েছি পাঁচ ফোড়নের এই ফ্লেভার কিন্তু মাছের ঝোলে দুর্দান্ত লাগে টমেটোকে এখন আমি দু তিন মিনিট এভাবে লো ফ্লেমে একটু কষিয়ে নেব যাতে করে টমেটোর কাঁচা গন্ধ চলে যায় আর তারপর এখানে সেই মশলার মিশ্রণ যোগ করে দিয়েছি এবার মিডিয়াম টু লো ফ্লেমেই মশলাকে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে মশলা থেকে সুন্দর তেল রিলিজ হওয়া পর্যন্ত বেশ সময় নিয়ে মশলাকে আমি কষিয়ে নিচ্ছি তবে মিডিয়াম টু লো ফ্লেমেই কিন্তু মশলাটাকে কষাতে হবে হাই ফ্লেমে কষালে মশলাটা পুড়ে যেতে পারে দেখুন মোটামুটি মিনিট পাঁচেক মশলাকে আমি কষিয়ে নিয়েছি আর মশলাতে একটা সুন্দর ঘন রং ধরে গেছে এই পর্যায়ে মশলা থেকে তেল রিলিজ হলে আমি এখানে কষিয়ে রাখা আলু পটল যোগ করে দিয়েছি আলু আর পটলকে এখন মশলার সঙ্গে আরও তিন চার মিনিট এভাবে কষিয়ে নেব যাতে করে মশলার সুন্দর ফ্লেভার আলু পটলের সঙ্গে ভালো করে মিশে যায় এবার আমি যোগ করে দিচ্ছি গরম জল জলটা একটু বেশি করেই দিতে হবে যেহেতু আমরা মাছের ঝোল বানাচ্ছি যাতে করে ঝোলটা ভাতে মেখে খাওয়া যেতে পারে ঝোল ভালো করে প্রথমে দু তিন মিনিট ফুটতে দেবো ঝোল ভালো করে ফুটতে শুরু করলে তারপর ভেজে রাখা মাছগুলো যোগ করে দিয়েছি এবার হালকা হাতে মাছকে একটু গ্রেভির মধ্যে ডুবিয়ে দিলাম যাতে করে মাছের সুন্দর ফ্লেভার ঝোলের সঙ্গে মিশে যেতে পারে এবার একটু চেখে নিয়ে বাকি লবণ যোগ করে দিয়েছি এবার কিন্তু আমি ঢেকে রান্না করব। তার আগে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা ঢাকা দিয়ে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নিয়েছি আর তারপর ঢাকা খুলে চেক করে নিচ্ছি দেখুন আলু সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে ঝোলটাও ঘন হয়ে এসেছে এবার ছড়িয়ে দিলাম অল্প একটু ধনে পাতা কুচি ঢাকা দিয়ে এক মিনিট মতো রেখে ফ্লেম অফ করে আরও তিন চার মিনিট দিয়ে নিয়েছিলাম স্ট্যান্ডিং টাইম আমাদের মাছের ছোল কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও দুর্দান্ত হয় ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল